নমস্কার বন্ধুরা, আমি চন্দনা। আমার চন্দনা সন্দীপন ব্লগ পরিবারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে প্রত্যেক দিনের মতো আজকেও আরো নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকের ভিডিওটা একটু অন্যরকম। আজকে তোমাদের আমি কিছু কথা বলতে এসেছি, একটা গুড নিউজ দেওয়ার আছে, তো সেটাই বলতে এসেছি। আর গুড নিউজটা এতটাই গুড নিউজ যে শুনলে তোমরা সবাই খুব খুশি হবে। তো চলো ভিডিওটা তাহলে দেখতে থাকো। আর এখন বাজে ঠিক রাত্রি 11:45। কুটুসকে ঘুম পাড়ি দিয়েছি আর তোমার দাদা ভাই উপরের ঘরে রয়েছে, একটু মাল করছে। আর সেই ফাঁকে আমি তোমাদের সাথে গল্প করতে আসলাম, কারণ এতটাই খারাপ সময় যাচ্ছে আমার যে ভালো কথাটা আমি তোমাদের সাথে শেয়ার করতেই পারছি না। তাই ভাবলাম আজকে আমি শেয়ার করবই, তো সেই কারণে এখন রাত্রি 12টার সময় তোমাদের সাথে কথা বলতে চলে এসেছি। তো তোমরা তো কম বেশি সবাই জানো যে আমার পায়ের কী অবস্থা। আর আমি বসেছি এই আলমারির সামনে, চেয়ারে বসেছি, দাঁড়িয়ে তো কথা বলতে পারবো না, সেই কারণে আমার এইভাবে বসা। আর যেহেতু মশারিটা টানানো রয়েছে তাই বিছানাতেও বসতে পারলাম না। আর পায়ে যে মচকে গেছে, ব্যান্ডেজ তো করা আছে, পায়ের মধ্যে না প্রচণ্ড জ্বলে যাচ্ছে, কেন কি জানি বুঝতে পারছি না যে পাটা কেন জ্বালাপোড়া করছে। তোমার দাদাভাই বলছে যে ব্যান্ডেজ করা আছে, তো সেই কারণেই হচ্ছে। তাহলে হবে হয়তো যে ব্যান্ডেজ করা আছে সেই কারণে হয়তো পাটা জ্বলে পড়ে যাচ্ছে। প্রচণ্ড কষ্ট হচ্ছে, কারো যেন হাত পা কোনো যেন না ভাঙে, এটাই চাই। তো তোমাদের যে গুড নিউজটা দেবো সেটা হচ্ছে, চলো তাহলে তোমাদের সাথে আসল কথাটা শেয়ার করি। আসল কথাটা হচ্ছে আমি আবার নতুন করে মাসি হতে চলেছি, কারণ আমার দিদির আবার বেবি হবে। আগে ছেলে আছে, ছেলের বয়স এই 6.5 বছর মতো, তো এখন আবার আর একটা বেবি হবে, তো সেকেন্ড প্রেগনেন্সি। এই কথাটাই তোমাদের বলার ছিল। এতটা খুশির খবর কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছিলাম না। আমি ভেবেছিলাম যে এই ভিডিওটা আমি আরও অন্যরকমভাবে শেয়ার করব, আমার দিদিকে সামনে নিয়ে তারপরে যে দিদিবাড়ি যাব তো তখন শেয়ার করব, কিন্তু আমার পায়ের যা অবস্থা হয়েছে এখন তো আমি যেতে পারবো না, তার জন্য তোমাদের ওইভাবে আমি শেয়ার করতে পারবো না, তাই এইভাবেই বলে দিলাম। আর প্রথমে মাসি হয়েছে একবার, আবার মাসি হব, মানে উৎসাহটা আরও বেশি, মানে এতটা আনন্দ হচ্ছে যে ছেলে হোক বা মেয়ে হোক সেটা কথা না, কিন্তু আবার দ্বিতীয়বার মাসি হব, নতুন করে আবার মানে মাসি ডাক শুনবো, এটা হচ্ছে মানে খুব আনন্দ। কুটুসেরও ভাই বোন আসছে, মাসির ছেলে মেয়ে হবে আর কি, তো ভাই বা বোন সেটা কুটুসের মানে খুব আনন্দ পাচ্ছে, মানে ও তো আর সেটা জানে না যে কীভাবে বন্ধু হবে, বন্ধু হবে, ভাই হবে, ভাই হবে, এরকম বলছে আর কি। দিদিবাড়িতে এখন যাওয়া হবে না, দিদিকে এখন দেখতেও পাবো না, তো সেই কারণে আমার এইভাবে তোমাদের সাথে বলা। ঠাকুরের কাছে প্রার্থনা করি যেন একটা সুস্থ সবল সন্তান আসুক আর ভালোভাবে পৃথিবীতে আসুক, ঠিক আছে, এটাই চাওয়ার। তোমরাও ঠাকুরের কাছে প্রে করো, এটাই বলার। আর গুড নিউজটা কেমন অবশ্যই জানিও, ঠিক আছে। তাহলে চলো আজকে কথাগুলো এখানেই শেষ করি, অন্যদিন আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।